মায়ের থেকে মাসি বড় হলে কি বলা হয়? মার থেকে কখনো মাসির দরদ বেশি হতে পারে না, মার থেকে মাসির দরদ যদি বেশি না হতে পারে ঠিক তেমনি কখনো কখনো কিন্তু বুদ্ধির থেকে পথ্য বেশি বড় হয়ে যায়। কি নিয়ে ভিডিও করছি, কাকে নিয়ে ভিডিও করছি, সঙ্গে থাকুন, একটু থাকুন প্যাশন উইথ এপি। ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন উইথ এপি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বন্ধুরা, আমার ফেসবুক নেই, আমার ইনস্টাগ্রাম নেই, আমার কিছু নেই, প্লিজ 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 তোমাদের দয়া আমার খুব দরকার, একটু শেয়ার করো ভিডিও। যদি শেয়ার না হয় না, ভিডিও নাকি রিচ পায় না, আমার তো শেয়ার করার জায়গা নেই, তোমরাই আমার একমাত্র পাথেয়। তোমাদের এই ভিডিও যদি 200 ভিউজ হয়, দুজন লোক যদি আমাকে জেনুইনলি ভালোবেসে থাকো, দুজন দুজনের যদি এফবি থেকে থাকে বা দুজন যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে, কিছুটা থেকে থাকে, যদি দুজন আমাকে শেয়ার করো আমি গ্রেটফুল থাকবো, এটুকুনি বলবো। আচ্ছা, এবার আসছি, বুঝেই গেছো প্রিয়ার কথা। প্রিয়া, তুই ভালো করে জানো আমি তোমাকে নিয়ে প্রথম দিকে থ্যালাসিমিয়ার কিছু কথা বলেছিলাম এবং সেটা হয়তো নেগেটিভ হিসেবে কাজে এসেছিলো, কারণ যেহেতু আমি টাকা নিয়ে কথা উঠিয়েছিলাম। তারপর তুমি আসলে, কথা বললে, তারপরে খুব ভালো একজন প্রিয় মানুষ যে আমার এখন খুব প্রিয়, মায়া। হ্যাঁ, তো মায়ার সাথে আমার কথা হলো, মায়ের সাথে আমার এখনও কথা হয়। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, ভিডিওতে কথা হয়, আমি অন্য কারোর সাথে অন্য কোনো জায়গায় কথা বলা পছন্দ করি না। আচ্ছা, দেখলাম এখন আবার সেই খেলা সেমানে কথা উঠেছে এবং তুমি রীতিমতো বিরক্ত, কারণ তোমাকে লোকে জ্ঞান দিচ্ছে, ছেলেকে আর টেক কেয়ার করছো না, ছেলের ওকে ওষুধ ঠিকমতো খাওয়াচ্ছ না, ছেলেকে পথ্য খাওয়াচ্ছ না, এবং তুমি বিরক্ত হচ্ছে এবং তুমি বলেছো যে তুমি ভিডিও করা ছাড়তে পারবে না। কেন তুমি ভিডিও করা ছাড়বে? একটা মানুষ অসুস্থ হলে কি যে ডাক্তার থাকে বাড়ি, সে ডাক্তারই পেশেন্ট রুগী দেখা ছেড়ে দেয়, বা যে প্রফেসর থাকে সে কলেজে যাওয়া ছেড়ে দেয়? ছাড়া যায় না। ঠিক তোমাদের কাছে ভিডিও করাটা তোমাদের কাছে প্রফেশন, ইট ইজ ইউর নট প্যাশন, এটা তোমাদের কাছে প্রফেশন, তোমার চাকরি, তোমার প্রফেশন। হ্যাঁ, তুমি তো, তোমার সোর্স অফ ইনকাম যদি বন্ধ হয়ে যায় তুমি ছেলেকে কী খাওয়াবে, কোথার থেকে চেন্নাই নিয়ে যাবে আর কোথার থেকে তুমি ডাক্তার দেখাবে? তোমার সাথে আমি সম্পূর্ণভাবে সহমত। নিশ্চয়ই তুমি ভিডিও করবে, রেগুলারলি করবে। এখানে লোকে কি বলছে, এখানে লোকে বলছে তুমি ভিডিও দাও, ভিডিও দাও, কিন্তু তুমি তোমার ছেলের দিকে লক্ষ্যটা কম রাখছো। তোমার নিজের মনে হচ্ছে না? তুমি তোমার রান্নাগুলি দেখেছো? আমার কিন্তু মনে হচ্ছে। শোনো, বাচ্চাটার যখন হিমোগ্লোবিন কম, প্রত্যেকটি খাওয়ার মধ্যে তুমি ব্লাড দেওয়ার চেষ্টা করবে। শিং মাছ আর মাগুর মাছেই ব্লাড হয়, আর প্রত্যেক দিন শিং মাছ আর মাগুর মাছেই খাওয়াতে হবে, এটা কোথায় লেখা আছে? তুমি ম্যাগি বানিয়েছো, সিম্পল প্লেইন ম্যাগি, যেটা মশলা দেওয়া ম্যাগি বানায়, কেন সেই ম্যাগির মধ্যে তুমি একটু বিট গ্রেট করে দিতে পারতে? বিটে এক বিন্দু বিটও কিন্তু অনেকটা ভালো ব্লাড হয়, দিতে পারতে বিট গ্রেট করে? আচ্ছা, বিট না হয় তোমার এখানে নেই তুমি বলবে, তোমরা গ্রামের মানুষ, প্রচুর পাতা হয়, পালক পাতার, পালক পাতার, পালং পাতা যেটা আমরা বলি, সেই পালং পাতার এখন যুগ, মানে সময়, উইন্টার সিজন, নিশ্চয়ই তোমাদের এখানে আছে। কিছু কিছু পাতা আছে যেগুলো তোমাদের এখানে অনেক বেশি পাওয়া যায় গ্রাম জঙ্গলে, যেটা কিনা ব্লাডের জন্য ভালো, তুমি করতে পারো। ডেইলি তুমি একটা গ্লাস বিটের স্যুপ বাচ্চাকে খাওয়াতে পারো, যে কোনো খাওয়াতে বিটের রুচ দিতে পারো। বিরিয়ানি খাইয়েছো, বিরিয়ানিতে ফুড কালারের মত বাচ্চাকে যদি বলে দাও, সুন্দর করে বিরিয়ানিতে কিন্তু একটা ফুড কালার হয়। তুমি ডাইরেক্ট, তুমি যদি বিটটা গ্রেট করে না দিয়ে শুধু রসটা দিয়ে কালার করে, বাবা দেখ কীরকম সুন্দর কালার এসেছে, ছেলে নিশ্চয়ই খাবে। খেজুর এরকম অ্যামাজন, তোমরা অ্যামাজন থেকে প্রচুর কানের, প্রচুর শাড়ি, প্রচুর কিছু কেন, তাই না কি? খেজুর কেন? সেই খেজুর কিনে ডাব, বা যখন তখন ছেলের খেতে ইচ্ছে করবে চিপস বা বিস্কিট, সেই জায়গায় খেজুর খাওয়াও। লোকের কথায় রাগ করে কি করবে? তুমি যতটা উলঝে গেছিলে তোমার গাড়ি কেনার সময়, যতটা দিন তুমি কলকাতায় কাটিয়েছো, তোমার কি মনে হয় ততটা দিন তুমি ছেলেকে দেখভাল করতে পেরেছো? মাংস রান্না করেছো, শঙ্কর মাছ রান্না করেছো, সব কিছু করেছো, ছেলের পথ্য কোথায় ছিল? ছেলের পথ্য কোথায় ছিল? ছিল কি? একটা সামান্য ডালিমের পথ্য হয়। তোমাদের গ্রামে কচু প্রচুর পাওয়া যায়, লতি কচু এগুলি প্রচুর পাওয়া যায়। কচুর থেকে বড় ব্লাড দেওয়ার কিছু হয় না। কচু শাক, কচু বাটা ছেলে নিশ্চয়ই খাবে। কতদিন কচু বাটা করো বলছো? আবার রোজ দিন একই রকম খাওয়ার দেখাবো, এটাতে কিছু হয় কি না? না, ইচ্ছা থাকলে যে কোনো খাওয়ার মধ্যে, যে কোনো খাওয়ার মধ্যে তুমি খাওয়ারটা মিশিয়ে খাওয়াতে পারো। পুডিং বানাও, তোমার ভিউয়ার্সরা খুশি। আজকে বিকেলে টিফিন বানালাম পায়েস, পায়েসে প্রচুর পরিমাণ খেজুর দিয়ে দাও, ছেলে ফুড বেলে তো তুমি আয়রন হচ্ছে। যতটা তুমি গাড়ি নিয়ে যখন বিতর্ক হয়েছিল, তুমি কি সুন্দর ফট করে লাইট বসে গেলে, গাড়ি নিয়ে বিতর্ক আনসার দিয়ে দিলে, ভ্যান করে ফেলে, তেন করে ফেলে, তুমি নিজেকে কোথাও বিতর্কে জড়িয়ে ফেলছো না তো? বেছে বেছে তোমার মতো একটা 1.72 লাখের চ্যানেল কমিউনিটিতে কিছু 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 চ্যানেলকে দিলে, একদম হিংসা করছি না, যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে, দরকার ছিল কি? তোমার কমিউনিটিতে ওঠার কোনো শখ আমার নেই,
তুমি আমাকে একদিন কমেন্টে দেবে আমার ভিউজ 17K 10K 12K 2K যাই হবে, পরের দিন যখন দেবে না আমার ভিউজ সেই আমার যে অরিজিনাল ভিউজ 500টা ওই 500টাই আসবে। তাই একদিনের ভিউজের কথা আমি তোমাকে বলছি না। তখন আমার তোমার কমেন্টে দেখে মনে হলো তোমাকে কেউ ফোন করে বলেছে, এই তুমি কিন্তু পার্টিকুলার কিছু গ্রুপ তোমাকে নিয়ে ওই সময় আমিও কিন্তু পজিটিভ ভিডিও করেছিলাম যে প্রিয়া তুমি কেন আনসার দিচ্ছ তোমার গাড়ি কেনার, কই আমাকে তো কমেন্টে দিলে না। খুব দলটা চিনে গেছো আমাদের, যতই তোমরা বলো না তোমরা দল মানে এতটাই তুমি আমাদেরকে ফলো করো, কেন ফলো করা দরকার আমার মতো চ্যানেলদেরকে তোমার, কেন তোমার দরকার উত্তর দেওয়া যে তুমি যে দান করেছো, তুমি যে বাচ্চাদেরকে খাইয়েছো বা এসে করেছো, কে বলেছে নতুন জামা কিনতে তার নাম নিয়ে ভিডিও করার, এইসব করতে করতে তুমি নিজেকে না উলঝে ফেলেছো, উলঝাতে গিয়ে সুলঝাতে পারবে না। এই যে বললাম আমি তখন অবাক হলাম যখন তুমি কমেন্টে দিলে, একদম আমার কমেন্টে ওঠার ইচ্ছে নেই, তুমি পার্টিকুলারলি কিছু গ্রুপ যেটা আমাদের এগেনস্ট গ্রুপ তুমি ইচ্ছে করে ওই গ্রুপ থেকে উঠালে, তুমিও কি ওই মৌ বউয়ের মতো হ্যালো শুরু করে দিলে, জেনে রেখো প্রিয়া তোমাকে আমি ভালোবাসি, ওই যদি হ্যালো হ্যালো করতে থাকো ওই মন্ত্রা বুড়ির কথা শুনে চলতে থাকো বেশি দিন লাগবে না ডুবতে। তুমি কেন উত্তর দেবে, তুমি কেন বেঁচে বেঁচে কমিউনিটিতে দেবে, কতজন এই জটিলাকে নিয়ে ফরে ভিডিও করে করে জটিলা তো কাউকে কমিউনিটিতে দেয় না, কতজন ম্যান্ডির ফরে ভিডিও করে কাউকে তো দেয় না, তুমি ফট করে লাইভ করতে বসে গেলে তুমি অরফান থেকে এমন বেছে বেছে তোমাকে প্রচুর লাইভে কমেন্টস পাস করে, তুমি বেছে বেছে পার্টিকুলারলি কিছু লোকের কমেন্টসের উত্তর দাও, বেছে বেছে কিছু লোকের কথা উত্তর দাও, হিংসা করছি না তুমি আমার কমেন্টসেরও উত্তর দিয়েছ আমি দেখেছি, সবাই তোমার কাছে ভিউয়ার্স, সবাই তোমার কাছে ক্রিয়েটার, তুমি বেছে বেছে ওই শিক্ষা ব্যাপার মতো শিখতে ধরে ওই মানুষগুলো কেন ওঠাও, বর্ষির প্রিয়তে কেন ওঠাও, আছে কি কোনো উত্তর, কোনো উত্তর নেই, কারণ তুমিও উলঝে গেছো এইসব ধান্দাতে, এইসব ধান্দাতে না উলঝিয়ে কোনো রকম কোশ্চেনের উত্তর না দিয়ে ওই ছেলেটার দিকে দেখতে না, ছেলে এত তাড়াতাড়ি ব্লাডটা কমে যেত না, হ্যাঁ আমি বলছি কমে যেত না, ডালিম হয় তুমি আনার বা বেদানা কিনতে পারো, ডালিম গাছে গাছে তোমাদের গ্রামের যে কোনো বাড়িতে ডালিম গাছ থাকবে, ডালিম গাছ কদিন খাইয়েছো, কয়দিন তুমি পাতা লাতাকে গ্রাইন্ড করে পেস্ট করে জলটা বাচ্চাকে খাওয়াচ্ছ, খাইয়েছো কি, খাইনি, তোমার সবাই তোমার দেখতে লাগবে তোমাকে দেখে নেগেটিভ ভিডিও করছে, তোমাকে দেখে পজিটিভ ভিডিও করছে, যে পজিটিভ ভিডিও করছে তাকে কমেন্ট দিতে হবে, যাকে নেগেটিভ ভিডিও করছে তার আনসার তোমার ভিডিও দিতে লাগবে, আর একটা কন্ট্রোভার্সি সমালোচনাকারী লোককে তুমি প্রমোট করে বা একটা সমালোচনাকারী লোককে কথা তুমি উত্তর দিয়ে সেই লোকটার মুখটা তো বন্ধ করবে, আর দশজন লোক যদি দশ দিকে তোমাকে খোঁচা দেবে সেটা বন্ধ করতে পারবে কি, পারবে কি কখনো, একজন মিলে আমরা কন্ট্রোভার্সি ভিডিওকে একজন দুজন করি, প্রচুর লোক করি প্রচুর, তুমি কজনের মুখ বন্ধ করবে, তুমি ভাববে না আমি বড় বড় মাছগুলিকে ওঠাবো ছোট ছোট মাছগুলি এমনিতেই দবে যাবে, না এমনও ছোট মাছ আমি দেখছি জটিলা কনিকা এগেনস্টে যে ভিডিও করছে ও 10 নম্বর সাবস্ক্রাইবার থেকে শুরু করেছিল আমার কাছে এসেছিল, হ্যাঁ আমি তখন ওকে বললাম করতে থাক তুই করতে থাকো তুমি সরি তুমি বল, আজকে সেই মহিলা 700 সাবস্ক্রাইবার করে ফেলেছে ওদেরকে ধরেই মানে ওদের এগেনস্টে করে করে, এবং প্রতিদিন খুব ভালো ভালো ভিডিও দিচ্ছে, ভেবো না আজকে যে 7 সাবস্ক্রাইবার 7 সাবস্ক্রাইবার সে কালকে 700 সাবস্ক্রাইবার করতে পারবে না, আর এইভাবে আমাদের তুমি একজন দুজনকে নাম তুলে তুলে ভিডিও করে তুমি জিততে পারবে না, নিজেদেরকে বুদ্ধিমতী ভাবা ভালো। যত আর একটা কথা বলবো, এই হ্যালো হ্যালো গেমে না জড়িয়ে পড়ো, তুমি বললে দিদি আমি হ্যালো হ্যালো করি না, হ্যালো হ্যালো যদি না করো তুমি তাহলে কী করে বুঝলে যে ওই অপোজিট পার্টির লোকদের কমেন্টে দিতে লাগবে, শুধু পার্টিকুলার ওইটুকুই দেখে, কেন তোমার লাইভে গেলে তুমি সবার কমেন্ট সেভাবে পড়ো না, বেছে বেছে কারোর কমেন্ট পড়ো, ইচ্ছা তোমার, লাইভটা তোমার, কমিউনিটিটা তোমার, চ্যানেলটা তোমার, ছেলেটা তোমার, তাই তো সবটাই তোমার, করতে করার মতো হিম্মত রাখবে, শোনার মতো হিম্মতও রাখো, বুঝেছো, তুমি চোখে আঙুলে দেখে দিচ্ছ আমি এদেরকে সাপোর্ট করছি, এটা কি খুব ভালো কাজ করছো, তুমি দান করেছো তুমি খাইয়েছো সেখানে কে তোমাকে বললো জামা দিলে ভালো করতে, তুমি নাম করে ভিডিও করতে বসে গেলে 1.72 লাখ চ্যানেল, এতটাই অসহায় কেন, কেন অসহায় কেন এত ভয় আমাদের মতো লোকদেরকে, এখন যে থেলা সেমেটা নিয়ে আবার ঝড় উঠবে পারবে তো থামাতে, না এখন আবার কমিউনিটিতে কিছু কিছু লোককে দিয়ে দেবে যারা তোমাকে বলবে প্রিয়া তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি, তোমার ছেলে ভালো হয়ে যাবে, তোমার ছেলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে, কিন্তু তার আগে তোমাকে সততাটা রাখতে লাগবে, বুঝেছো, ছেলের যত্ন তো তুমি করবে তুমি যেহেতু মা, তা সত্ত্বেও কিন্তু ওই আমাদের গ্রুপিজমের খেলাতে না পা ঢুকিও না,
এমন চোরা বালিতে পাটা আটকে যাবে, পাটা টেনেও বার করতে পারবে না। বুঝলে? বুঝলে ভালো, না বুঝলে বারে বুকের জ্বালা। বাই।